আমরা বিভিন্ন ধরনের কমান্ড অ্যাপ্লাই করে এই প্রজেক্টটি তৈরি করব, একটি গ্লাস পানি ভর্তি গ্লাসের প্রজেক্ট। দেখুন তো মূলত এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে বিশেষ কমান্ড বা বিশেষ টুলটি ইউজ করতে হবে সেটা হচ্ছে ব্লেন্ড টুল। সেটি করার জন্য প্রথমেই আমরা লাইন টুলের সাহায্যে গ্লাসের জন্য আমরা দুটি লাইন ক্রিয়েট করব। তো প্রথমে আমরা এইভাবে প্রথম লাইনটি ক্রিয়েট করে নিব এবং এটির স্ট্রোক আমরা দিয়ে দিচ্ছি 3। দেন এই লাইনটিকে আমরা বিপরীতমুখী করে আরেকটি পাওয়ার জন্য আমরা যে রিফ্লেক্ট টুলটি রয়েছে এই রিফ্লেক্ট টুলে আমরা ডাবল ক্লিক করব এবং 90° অ্যাঙ্গেল থাকা অবস্থায় কপি বাটনে ক্লিক করব, ফলে আরেকটি উল্টো অবস্থায় কপি হবে। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই গ্লাসের জন্য কয়েক তিনটি সার্কেল তৈরি করা। তো আমরা ইলিপস টুলের মাধ্যমে এই সার্কেলগুলো ক্রিয়েট করব। তো প্রথমে আমরা এভাবে একটি সার্কেল তৈরি করছি এবং এই সার্কেলটি তৈরি করার পরে আমরা ঠিক সোজা উপরে বসিয়ে দিব এভাবে, এবং আমরা এটিকে ট্রান্সফর্মিং করে এটিকে অ্যাডজাস্ট করে নিব লাইনের বরাবর, যেন নিখুঁতভাবে হয় সুন্দরভাবে আমরা ধীরে সুস্থে কাজটি করব। এবার আমরা এই সার্কেলটিকে কপি করে অল্টার ধরে কপি করে আমরা নিচে এবং ছোট করে দিব, ছোট করে আমরা ঠিক এই বরাবর এই পজিশনে সুন্দরভাবে বসিয়ে দিব এবং যথারীতি এটিকে ট্রান্সফর্ম করবে আমরা এটিকে অ্যাডজাস্ট করে দিব এবং আরেকটি কপি করে আমরা সোজা নিচে এটিকে বসিয়ে দিব ঠিক এই পজিশনে এবং এটিকে ছোট সাইজ ছোট করে দিব এবং এটিরও ট্রান্সফর্মিং আমরা ছোট করে পজিশন মতো ওইভাবে সেটিং করে দিব। এবার আমাদের মূলত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এরকম মানে অর্ধেক গ্লাস ভর্তি পানির ইফেক্ট দেওয়া। তো এটি করার জন্য আমাদের প্রথমে এই মাঝখানের এই সার্কেলটিকে আমরা যে স্ট্রোক কালার রয়েছে সেটিকে আমরা নন করে দিব, শুধু ফিল কালার দিয়ে দিব। তো ফিল কালার দেওয়ার জন্য আমরা স্ট্রোকটিকের এই লেফট সফট ফিল লেফট সাইডের অ্যারোতে ক্লিক করলে এই স্ট্রোকের ব্ল্যাক রঙটি ফিলে চলে যাবে এবং আমরা ব্ল্যাকে চলে যাওয়ার পরে আমরা এখানে 100% রয়েছে, আমরা এই ব্ল্যাক রঙটিকে আমরা হালকা করে দিব। ফিলটিকে আমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, আমাদের স্টক নান থাকবে এবং ফিলটিকে উপরে এনে সিলেক্ট করে নিতে হবে এবং আমরা কালার প্যালেটে লক্ষ্য করছি যে 100% রয়েছে। তো আমরা এটিকে এভাবে ড্র্যাগ করে লেফটে নিয়ে আসব। আমরা লেফটে মূলত আমরা 9 আমরা 10 দিয়ে দিব। ঠিক একই পন্থায় আমরা আমাদের নিচের যেটি রয়েছে সেটিরও আমরা অ্যারোতে লেফট অ্যারোতে ক্লিক করে আমরা ফিল কালারে ব্ল্যাক করে দিব এবং ফিল পিকারটি উপরে নিয়ে আসব, ফলে কালারে আমরা ব্ল্যাকে 100% দেখতে পাচ্ছি এবং একইভাবে এটি আমরা 10 করে দিব বাম দিকে ড্র্যাগ করার মাধ্যমে। এবার আমাদের মেইন কাজ সেটি হচ্ছে এই দুটির মধ্যে সমন্বয় সাধন করে পানির ইফেক্ট তৈরি করা। তো এটি আমরা সিলেক্ট করব এবং এই শিফট চেপে এই দুটি সার্কেলকে আমরা এভাবে সিলেক্ট করে নিব। এরপর আমাদের চলে যেতে হবে ব্লেন্ড টুলে। তো ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব এবং স্পেসিফিং বক্সে ক্লিক করে স্পেসিফাইড স্টেপস এটিতে ক্লিক করব এবং আমরা এখানে 8 রয়েছে বাই ডিফল্ট, আমরা এখানে 100 দিয়ে দিব। দেন ওকে বাটনে ক্লিক এবং আমরা বড় সার্কেলের মাঝখানে আমরা ক্লিক করব একটি এবং পরক্ষণেই আমরা ছোট সার্কেলের মাঝখানে ক্লিক করব, ফলে দুটি অ্যাড হয়ে গিয়েছে সমান্তরাল, এটি দুটি সার্কেলের সাথে অ্যাডজাস্ট হয়ে। তো এখন এই সার্কেলটিকে সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাক কমান্ডের মাধ্যমে এটিকে পিছনে দিয়ে দিব। এখন দেখুন যে আমাদের এই এখানে এই যে সার্কেলটি রয়েছে এই সার্কেলটির জাস্ট এই সার্কেলটিকে আমরা আরেকটি কপি করে নিয়ে আসবো, এভাবে কপি করে আমরা ছোট করে সাইজ ছোট করে আমরা ঠিক এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিব যেন সুন্দরভাবে এটিকে বোঝা যায়। এবং একই পদ্ধতিতে আমরা এই সার্কেলটিকে আরেকটি কপি করে আমরা নিচের এবং সাইজে ছোট করে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিব বসিয়ে দিব। আমাদের মনে রাখতে হবে যে কাজটি আমরা যত ধীরে সুস্থে করব তত নিখুঁত হবে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটি চমৎকার গ্লাসে ভরা পানি
তো এই এটিকে আমরা সিলেক্ট করে আমরা জাস্ট গ্রুপ করে দিব। তো এভাবে আমরা ইলাস্ট্রেটরের বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি।